আর এই ঘাটাল কেন্দ্র অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই ঘাটাল। ঘাটালে কার্যত তৃণমূলের প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে দ্বৈরথতা তো রয়েছে, কিন্তু তারই সঙ্গে জোর টক্কর হচ্ছে। একদিকে যেখানে আমরা দেখলাম যে গোঘাটে সেখানে নির্বাচনী প্রচার বা কর্মী সভায় যেখানে দেব তিনি বলছেন যে তৃণমূল যদি কেউ হারাতে পারে তাহলে তৃণমূলই পারে, অন্যদিকে রীতিমতন দেবের এই বক্তব্যকে কটাক্ষ করেছে কে, বিজেপি প্রার্থী হিরণ। শোনাই আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা আমি দলের ভবিষ্যতে বুঝেছিলাম, কারণ আমাদের যেটা মনে হয় যে সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, এবং এদিকে নেতা হলো পোস্ট চায় পদ চায়, কিন্তু কর্মী লোক শুধু সম্মান চায় এইটা বুঝতে আমার বেশি ভালো লাগে। আমরা শুধু সম্মান চান আর কিছু না, দলের জন্য আমরা জীবন দিয়ে দেবেন, উঠে উঠে আমরা চান দিয়ে দেবেন যাতে আমরা জিততে পারি, এটা আমার এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। দল থাকলে আমাদের উপস্থিত আছে, আমরা সবাই থাকবো, দল যদি জিতে আপনিও জিতবেন আমিও জিতবো, যারা বলছেন আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান, যে কোনো লিডকে বের করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে নেতাকে নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিডার। দেখুন, বস্তিদ্বন্দ্ব তো আমার মনে হয় উনি শুরু করেছিলেন, কারণ যে শিশু উৎসব হয়েছিল ঘাটালে, সেই শিশু উৎসবেতে প্রথমে কিন্তু সাংসদের সঙ্গে প্রাক্তন বিধায়কের কর্মীদের মধ্যে দুজনে বিরাট বিবাদ বাধে। শঙ্কর দলি ওনার নামে প্রতিবাদ করে যে উনি 30% কাট মানি নেন, ওনাকে সরাসরি দল থেকে উনি সাসপেন্ড করে বার করে দেন। তো নিজের কর্মীর প্রতি ওনার কোনো বিশ্বাস নেই, ওনার সঙ্গে যে ওনার কর্মীদের মধ্যে একটা বিরাট বিভেদ আছে এবং সেটা প্রকাশ্যে বারবার আসছে, এবং এবারে উনি সেটা স্বীকারোক্তি করে বলছেন কর্মীদেরকে যে তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। তার মানে তৃণমূলের যে কর্মী যারা সারা বছর ধরে রোদে জলে পুড়ে ওনাকে সাংসদ বলান, ওনাকে দিল্লিতে পাঠান, তাদের প্রতি ওনার অনাস্থা, তাদের প্রতি ওনার অবিশ্বাস এবং তাদের সঙ্গে ওনার মতভেদ। নাহলে কোনো নেতা কখনো প্রকাশ্যে বলে যে আমার দলই আমাকে হারাবে? ফলে আমরা শুনতে পাচ্ছি চারিদিকে গোষ্ঠী কন্দল, নিজেদের মধ্যে ভেদাভেদি, পুরোটাই হলো আপনার ভাগাভাগির লড়াই। এই যে তোলাগুলো উঠছে যে তোলাদের তোলামুন্দের তোলা কে কত ভাগ পাবে, সেই ভাগের লড়াই চলছে।